আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি দেশে এবং দেশের বাহিরে যারা যে প্রান্তে বসে যুক্ত হচ্ছেন আপনাদের সবার পছন্দের পেজ আমরা সৌদি প্রবাসী বাংলাদেশে এই এবং পাশাপাশি যুক্ত হচ্ছেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এটি জেট বাই চ্যানেলে আপনারা ভালো আছেন এবং চমৎকার আছেন সেটাই আশা করছি যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি বানাচ্ছে এর মধ্যে আপনারা অবগত আছেন কালকে আমরা একটি ব্রেকিং দিয়েছিলাম যে তিন মাসের করতে পারবেন প্রবাসীরা তো নিয়ে অনেকে মেসেজ দিয়েছেন বিস্তারিত জানতে তো বিস্তারিত আসলে জানাতে গেলে আমরা এ টু জেড আপনাদেরকে ফুল বিস্তারিত আসলে এখন জানাতে পারবো না কারণ এটার বিস্তারিত একেবারে বিস্তারিত এখনো পর্যন্ত আসেনি তো যতটুকু আপনাদেরকে জানাতে পারবো বা যতটুকু আপনাদেরকে অবগত করতে পারবো বলে মনে করছি সেটা হচ্ছে অনেকে ধারণা করছেন যে তিন মাসের ইকামা বলতে হয়তো আপনাদেরকে তিন মাসের একটা ইকামা কার্ড দিবে সেটা দিয়ে আপনার চলতে পারবেন এরকম লাগে এমন কিছু না আসলে এমন কিছু না ইকামা কার্ড আপনার যেটা আছে সেটাই থাকবে আপনারা জানেন যে বর্তমানে এখন সব কিছু অনলাইন হয়ে গেছে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের হয়ে গেছে তো অনলাইন হয়ে গেছে বলতে যেটি বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনি জানেন যে আপনাদেরকে পুলিশ কখন আপনার চেক পয়েন্টে গেলে বা কখনো কোথাও আপনার ইকামা নাম্বারটা প্রয়োজন হলে কিছু কিনতে বা কিছু নিতে তখন দেখা যায় ইকামা নাম্বারটা প্রয়োজন হয় তখন তারা সিস্টেমের মধ্যে দেখে লাইক পুলিশও কখন যদি আপনি কোনো চেক পয়েন্টে পড়েন সেখানের মধ্যে সিস্টেমের মধ্যে দেখে আপনার রিকমান নাম্বারটা দিয়ে তো সেটা যদি মেয়াদ থাকে তখন তারা পরবর্তী পদক্ষেপগুলো নেয় তো লাইক ওভাবেই এখন বিষয়টা হচ্ছে আপনাকে তিন মাসের মেয়াদ আপনি পাবেন তিন মাসের করে মেয়াদ পাবে যেখানে এক বছরের মেয়াদ ছিল হ্যাঁ সেটা কেন সেটা হচ্ছে সুদি গভর্নমেন্ট মাঝে মাঝে যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান যারা আছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের জন্য সেখানে কর্মরত যে শ্রমিকরা আছে তাদের কথা চিন্তা করে তাদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্তগুলো তারা নিয়ে থাকেন আবার অনেক কিছু দেখা যায় কিছু সিদ্ধান্ত আছে যেগুলো বড় প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হলে তারা আবেদন করে সে আবেদনের প্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় এটি ধরা যায় এমন একটি পজিটিভ সিদ্ধান্ত যে সিদ্ধান্তের কারণে আমাদের অনেক প্রবাসীদের জন্য ভালো হবে তাই আসেন এবার কি ভালো হবে কি ভালো হবে সেটি যদি আমরা বলতে চাই তাহলে দেখা যায় যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা লজ দেখিয়ে যারা তাদের ব্যবসার ক্ষতি দেখিয়ে তারা ইকামা করেন না ই কামনা করার কারণে শত শত প্রবাসীরা দেখা যায় অবৈধ হয়ে যান তো সেই ক্ষেত্রে সে হারটা কিভাবে কমে আসবে দেখা যায় একটা প্রতিষ্ঠান বড় কোনো প্রতিষ্ঠান এক মাসে অনেকগুলো তাদের চলে আসে তো আমেলের ইকামা তাদের ব্যবসা যদি লস থাকে তাহলে ওই মাসে তারা ইকামাটা করতে পারেন না হ্যাঁ তো এখন কোথায় এক হাজার ইয়ার এক বছর এক বছরে আপনি যদি এক বছর এক হাজার লোকের ইকামাও করেন সেখানে মধ্যে এক বছরটা কমে যদি তিন মাসে চলে আসে ফিটা কিন্তু অনেকটা কমে আসলো তো ওই কোম্পানি কিন্তু চাইলে তিন মাসের একামা করতে পারে এখন না করলে গভর্নমেন্ট কিন্তু তাকে ধরতে পারবেন এখন যে এক বছর থেকে কমিয়ে কিন্তু তিন মাসে আনা হচ্ছে তারপর কেন কেন ইকামাটা রেনু করা হচ্ছে না বা অমলদের ইকামা শ্রমিকদের ইকামা রেনু করছেন না সেটা কিন্তু একটা ধরার একটা স্কোপ থেকে যাচ্ছে গভর্নমেন্টের তো এই না দিয়ে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্তটা নিয়েছে সেখানে আমাদের প্রবাসীরা যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য ভালো হবে এবার আসেন বাহিরে যারা কাজ করছেন হ্যাঁ বাইরে যারা কাজ করছে আধু যারা যেমন ফ্রিবেশে যারা কাজ করছেন কফিকে ফায়দা দিয়ে বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন তারা এটার আওতায় আসবেন কিনা না সেটি আরও কয়েকদিন পরে বোঝা যাবে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার না পাশাপাশি একটা বিষয় আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারিনি সেটা হচ্ছে বিভিন্ন ফি আছে মুক্ত মামেলের ফি তারপর আপনার ইন্স্যুরেন্স ফি তারপর আপনার যাওয়াজাত ফি এই ফিগুলো কি তিন মাসে নেবে কিনা এটাও এখনও পর্যন্ত আমরা মানে একটা ইকামা বানাতে এটার পিছনে যে যে ফিগুলো আছে এবং বাধ্যতামূলক যে যেই নির্দেশনাগুলো আছে সেগুলো তিন মাসের করা হবে কিনা সেটা আমরা এখনও পর্যন্ত ক্লিয়ার না হয়তো যদি তিন মাসে আমার আমরা যেটা মনে করছি সেটা হয়তো তিন মাসে করা হবে তিন মাসে করা হলে আমরা মনে করছি অনেকটা সুবিধা হয়ে যাবে সবার জন্য আর এই যে তিন মাসের যে ইকামার রেনু করতে পারবেন এই সুবিধাটা বাহিরে যারা আছে সবার জন্য করে দিলে আমার আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে সবাই উপকৃত হবে এবং এটা করে দেওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছি এক আরেকটা বিষয় এই এর আওতায় পড়বেন না তারা যারা আমেল মঞ্জিন সাওয়াক খাজ আমেল মাজরা হ্যাঁ মাজরা ফিসে যারা আছেন মানে যাদের ইকামারফি একটা কম তারা এর আওতায় পড়ছেন না এর আওতায় পড়ছেন অন্যান্য ক্যাটাগরির প্রতিষ্ঠানে যারা আছেন বড় বড় মস যারা আছেন তারাই পড়ছেন তো এই ছিল সর্বশেষ আপডেট আপডেট বিভ্রান্তি না হয়েই এই ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন এই ভিডিওটি সবাই দেখতে পারেন পরবর্তী ডিটেলস একেবারে বিস্তারিত নিয়ে যদি কোনো আপডেট থাকে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আপনাদের পছন্দের এই এবং আমার ইউটিউব ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহন এই চ্যানেলে যারা এখনও পর্যন্ত লাইক দিয়ে রাখেননি আপনাদের পছন্দের এই পেজটি আমরা প্রবাসী বাংলাদেশি এই পেজ ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন যারা সাবস্ক্রাইব করে রাখেননি আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ